বাগদা এলাকায় চালু হলো সুতি বস্ত্রের হাট। এলাকায় কর্মসংস্থান গড়ে তুলতে বাগদা পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার থেকে প্রতি বৃহস্পতিবার এই হাট বসবে বলে জানা যায়। সাধারণের সুবিধার্থে এবং এলাকায় কর্মসংস্থান গড়ে তুলতে উত্তর চব্বিশ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ থেকে শুরু হল সুতি বস্ত্র পাইকারি হাট। এই হাটের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণের পরিষেবা দেওয়া। প্রত্যেক বৃহস্পতিবার এই হাট বসবে বলেও জানা গিয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা এসে এই হাটে ব্যবসা করবেন। পঞ্চায়েত সূত্রে দাবি, বাগদা গ্রাম পঞ্চায়েতে কোনো পাইকারি হাটের ব্যবস্থা না থাকায় এই এলাকার ব্যবসায়ীরা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। তাই তাদের কথাকে মাথায় রেখে এবং সাধারণ মানুষ যাতে কম টাকায় হাট থেকে তাদের প্রয়োজনীয় বস্ত্র কিনতে পারেন, সেই কারণে এই সুতি বস্ত্র হাট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে এলাকার মানুষদের দীর্ঘদিনের এই হাটের চাহিদা ছিল। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল জানান, বাগদা গ্রাম পঞ্চায়েতের মানুষদের দীর্ঘদিন ধরে একটি পাইকারি হাটের চাহিদা ছিল। সেই কারণে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং সেই সাথে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বাগদা পঞ্চায়েতের নবগঠিত পঞ্চায়েতের সদস্যরা মিলে একটি হাট তৈরির উদ্যোগ নিয়েছিল। এ বিষয়ে তিনি আরো জানান, বাগদা গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল ওন ফান্ডটাকে শক্তিশালী করার লক্ষ্যে এবং এলাকায় কর্মসংস্থান তৈরি করার জন্য এবং সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে বাগদা গ্রাম পঞ্চায়েত নেতা প্রীতিশ কুমার শাহ, পঞ্চায়েত সমিতির সদস্য এবং সভাপতি সকলের উদ্যোগে আজকে হাটটি আমরা বসাতে পেরেছি। উদ্দেশ্য একটাই, মানুষকে পরিষেবা দেওয়া। প্রতি বৃহস্পতিবার দূর দূরান্ত থেকে মানুষ আসবেন পাইকারি হাটের জন্য বাগদাতে। এর আগে মানুষ এই হাটের চিন্তাভাবনা করতে পারেননি। আমরা বাগদা গ্রাম পঞ্চায়েত বোর্ডে এসে এই প্রথম ঐতিহাসিক একটা সিদ্ধান্ত আমরা মানুষের স্বার্থে নিয়েছি। দীর্ঘদিন পর বাগদা গ্রাম পঞ্চায়েতে হাট তৈরি হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার জানান, বাগদা এলাকার মানুষ অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। এই হাট বসার ফলে তারা কম টাকায় তাদের প্রয়োজনীয় বস্ত্র কিনতে পারবেন। সেই সাথে এলাকার মানুষদের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি পাইকারি হাটের। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ মানুষের চাহিদা মতো হাট বসার ব্যবস্থা করলাম। তো বাগদা মানুষের দীর্ঘদিনের একটা চাওয়া বা চাহিদা ছিল, ডিমান্ড ছিল যে বাগদাতে একটা পাইকারি কাপড়ের হাট জন্য। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে বাগদা নবনির্বাচিত যে পঞ্চায়েত বোর্ড বা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান টোটাল স্টাফ, তারা বাগদার জনগণের জন্য এই বাগদা পাইকারি হাটের আয়োজন করেছেন বা বসিয়েছেন, যে বাগদা দুস্থ মানুষের পরিষেবার লক্ষ্যে এবং বাগদার যারা মানে ক্রেতা বিক্রেতা আছে সকলের সুবিধা কথা চিন্তা ভাবনা করে এই হাটের উদ্যোগ আমরা নিয়েছি এবং হাট প্রতি বৃহস্পতিবারেই এখানে হবে সপ্তাহে একদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।